ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, দুটো জিনিস জানতে চাইবো। প্রথম কথা, ইসকনের তরফ থেকে বারবারই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখন কেমন রয়েছেন, তার উপরে হামলা হতে পারে, তার সুরক্ষা নিয়ে চিন্তিত এই মুহূর্তে ইসকন এবং তার পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি। দেখো কুসুমিতা, প্রথমেই যে কথাটা বলা প্রয়োজন যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সন্ন্যাসী, তিনি প্রায় 5 দিন জেলবন্দি অবস্থায় রয়েছেন। তার জামিনের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল, ইসকনের তরফ থেকে আইনজীবী জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ হয়েছে। জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত এবং তারপর তিনি জেলবন্দি অবস্থাতেই রয়েছেন। কিন্তু জেলবন্দি অবস্থায় থাকলেও বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, যে মৌলবাদীরা যেভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল করছেন, কট্টরপন্থীরা মিছিল করছেন এবং যেভাবে ইসকনকে তারা টার্গেট করছেন, নিশানা করছেন, সেই জায়গা থেকেই কিন্তু ইসকনের একটা দুশ্চিন্তা এবং তাদের একটা ক্রমাগত এই চিন্ময় কৃষ্ণ দাসের প্রাণহানি হতে পারে, তার ওপর আক্রমণ হতে পারে, ইসকনের ওপর আক্রমণ হতে পারে, এমনকি জেলবন্দি থাকাকালীনও চিন্ময় কৃষ্ণ দাসের ওপর কোনো ঘটনা ঘটতে পারে যাতে তার ক্ষতি হতে পারে, এমনটি আশঙ্কা প্রকাশ কিন্তু বাংলাদেশ ইসকনের তরফ থেকে করা হচ্ছে। এবং তারই কারণ হিসেবে তারা যেটা বারবার ব্যাখ্যা করছেন যে বাংলাদেশের বিভিন্ন শহর, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, বরিশাল, ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় যেখানে দেখা গেছে কট্টরপন্থী মৌলবাদীরা, তারা সেখানে মিছিল করছেন, তারা প্রকাশ্যে স্লোগান শাউটিং করছেন, ইসকনের চামড়া গুটিয়ে দেবো আমরা, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এবং সেই স্লোগানে শুধু নয়, এই চিন্ময় কৃষ্ণ দাস যিনি এই মুহূর্তে জেলবন্দি অবস্থায় রয়েছেন তাকে নিয়েও বিভিন্ন রকম প্রচার করা হচ্ছে, যেগুলো ইসকনের তরফ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে প্রচার। এবং এগুলো প্রচার করে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষের মধ্যে কট্টরপন্থীরা একটা বিদ্বেষ ইনজেক্ট করার চেষ্টা করছেন, যেটা ইসকনের কাছে এখন অন্যতম চিন্তার কারণ। ফলত ইসকনের তরফ থেকে, বাংলাদেশ ইসকনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 5 দিন জেলবন্দি থাকলেও তারা সন্ন্যাসীর সামগ্রিক নিরাপত্তা নিয়ে তারা কিন্তু যথেষ্ট চিন্তিত। এবং কলকাতায় ইসকনের তরফ থেকে গতকালই বিকেলবেলা একটা প্রতিবাদ তারা করেছিলেন, শুধু তাই নয়, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও তারা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে এই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি দিয়ে ইতিমধ্যেই আজকে সকাল থেকে কলকাতা ইসকনের তরফ থেকে প্রচার শুরু হয়ে গেছে। এর পাশাপাশি তোমায় এটাও জানাই যে আইনজীবীর খুনের ঘটনা বা মৃত্যুর ঘটনা নিয়ে যাবতীয় ঘটনার সূত্রপাত এবং বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদীরা যে ঘটনাকে হাতিয়ার করে এই সামগ্রিক তাদের আন্দোলন, হিন্দুদের ওপর অত্যাচার, মারধর, খুনের ঘটনা চালিয়ে যাচ্ছে, এই ঘটনার সঙ্গে ইসকনের কোনো যোগ নেই বলেই চট্টগ্রামে বাংলাদেশ ইসকনের তরফ থেকে জানানো হয়েছে। তারা বলেছেন যে সম্পূর্ণ মিথ্যে প্রচার করা হচ্ছে, যে আইনজীবীকে খুনের ঘটনা ঘটানো হয়েছে তার সঙ্গে ইসকনের কোনো ব্যক্তি বা কোনো সন্ন্যাসীর কোনোভাবে তারা জড়িত নয়, সম্পূর্ণ অন্যভাবেই খুনের ঘটনা বা মৃত্যুর ঘটনা ঘটেছে, অথচ পুরো বিষয়টা ইসকনের ঘাড়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টাতেই কিন্তু তারা যথেষ্ট তারা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন যে এই খুনের ঘটনার দায় তাদের ওপর চাপানো নিয়ে। এবং আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে যে ইসকন নিষিদ্ধ করার দাবি নিয়ে বাংলাদেশের কয়েকটা সংগঠন তারা আদালতের কাছে বাংলাদেশ হাইকোর্টে আবেদন জানিয়েছিল, যদিও হাইকোর্ট বাংলাদেশ তরফ থেকে জানানো হয়েছে যে সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, ইসকনের নিষিদ্ধ করার দাবি কার্যত তারা নস্যাৎ করে দিয়েছে। কুসুমিতা, ধন্যবাদ। সোমবার দিন গ্রেফতার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস এবং তারপর থেকে কিন্তু একেবারে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো, বরিশালের ছবি, যেখানে একেবারে কট্টরপন্থীরা বিভিন্ন সময় তারা মিছিল করেছেন, পথে নেমেছেন এবং কট্টরপন্থীদের চাপে এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা তারা রীতিমতো আশঙ্কায় ভুগছেন, আতঙ্কে রয়েছেন। একের পর এক মন্দির, মসজিদ, বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে, ব্যবসায়ীদের দোকানঘরে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং গতকালই আমরা দেখেছি রাধারমণ দাস, তিনি অভিযোগ করেছিলেন একই পরিবারের 8 হিন্দু সদস্যকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বরিশালের পাশাপাশি আপনারা একাধিক জায়গার ছবি দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম, রংপুর সহ বিভিন্ন জায়গা যেখানে একেবারে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে।